পৌর ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। সেই দলের তরফে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে দলের নির্বাচনী কমিটি গঠন করা হবে। সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসাবে সেপ্টেম্বর মাসে মহিলা কংগ্রেসের সম্মেলন হবে। প্রদেশ কংগ্রেসের 8টি সাংগঠনিক ব্লকের সম্মেলন হবে অক্টোবর মাসে। ডিসেম্বর মাসে হবে দলের রাজ্যভিত্তিক সম্মেলন। শুক্রবার বিকালে স্থানীয় পোস্ট অফিস চৌমুহনিস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনেকদিন আগে আমরা চাইছি এই নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সম্পন্ন করার জন্য সরকার কাছে দাবি জানাচ্ছি। এটাতে আর জন্ম করা চলবে না। এই জন্য আমরা সামনের দু সপ্তাহের মধ্যে সমস্ত মিউনিসিপ্যালিটি এবং নগরপঞ্চায়েতের ইলেকশন কমিটি সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন কমিটিকে নির্দেশ দিচ্ছি। 22 সেপ্টেম্বর এটা একটি মহিলা কংগ্রেসের স্টেট লেভেল কনফারেন্স হবে। সেই কনফারেন্সে এই সরকারের জলবিদ্যুৎ নীতি অপশাসন সেগুলি নিয়ে আলোচনা হবে এবং সেটি আপনাদের মহিলাদের নেতৃত্বে মহিলা কংগ্রেসের নেতৃত্বে সারাদিন ধরে আন্দোলন শুরু হবে। সেটা বিজেপি সরকারের পতন পর্যন্ত সেটা চলবে। 7টা ব্লকে 10 কংগ্রেস কমিটি আছে। 7টা ব্লকে ব্লক লেভেল কনফারেন্স সম্পন্ন হবে 2 অক্টোবর। কংগ্রেসের স্টেট লেভেল কনফারেন্স শেষ হবে 2 ডিসেম্বর। ভিডিও রিপোর্ট ভয়েস 18।